Bismillahir Rahmanir Rahim. Priyo shikkhartibrind, Assalamu Alaikum. Ashokri Mohanoday Allahur Rahmate khub bhalo acho. Barnomala School and College ayojito online class e tomader shubhechha o shagoto janacchi. Ami Fatema Begum Toma, probhashok Rashtrobikkhan. Ekadosh o dadosh shrenir jonno poroniti o shushashon ditiyo patro, ditiyo oddhay, Pakistan theke Bangladesh. এই অধ্যায়ে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো পাকিস্তান রাষ্ট্রের স্বরূপ ও পাকিস্তান রাষ্ট্রে বাঙালিদের অবস্থা। তাহলে আমরা একটু অতীতে চলে যাই। সেই 1757 সালের 23 জুন পলাশী প্রান্তরে আমাদের এই বাংলাদেশ সহ অত্র অঞ্চলের স্বাধীনতার সূর্য ডুবে গিয়েছিল। সেই সূর্য ফিরত আসতে প্রায় 190 বছর সময় লেগেছিল। 190 বছর পর 1947 সালের 14 আগস্ট পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয় এবং একই সালে 15 আগস্ট ভারত রাষ্ট্রের জন্ম হয়। যদিও 1940 সালের লাহোর প্রস্তাব অনুযায়ী একাধিক স্বাধীন রাষ্ট্রের জন্ম হওয়ার কথা ছিল এবং তাতে মুসলিমদের জন্য একাধিক স্বাধীন রাষ্ট্রের জন্ম হওয়ার কথা ছিল, কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহর দ্বিজাতি তত্ত্বের পরিপ্রেক্ষিতে শুধুমাত্র দুটো রাষ্ট্রেরই জন্ম হয়, একটা পাকিস্তান একটা ভারত। তো পাকিস্তান রাষ্ট্র এই অঞ্চলটাকে তখন বলা হতো, মানে আমাদের যে বাংলাদেশ তখন বাংলাদেশ ছিল না, এটাকে তখন বলা হতো পূর্ব বাংলা। এবং এই পূর্ব বাংলা পাকিস্তান রাষ্ট্রের অন্তর্ভুক্ত হয় এবং এটাকে তখন নাম দেওয়া হয়েছিল পূর্ব পাকিস্তান। যদিও ধর্মের মিল ছাড়া পাকিস্তান রাষ্ট্রের মধ্যে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে ধর্মের মিল ছাড়া আর কোনো বিষয়ে কোনো মিল ছিল না এবং এই দুটো রাষ্ট্রের মাঝখানে ছিল প্রায় 1100 মাইলের ব্যবধান, আর মাঝখানে যে রাষ্ট্রটা ছিল সেটা ছিল ভারত রাষ্ট্র। যখন পাকিস্তান রাষ্ট্রের জন্ম হলো, পাকিস্তানের মোট আয়তন ছিল 3,65,529 বর্গ মাইল। এর মধ্যে পশ্চিম পাকিস্তানের আয়তন ছিল 3,10,403 বর্গ মাইল, আর আমাদের এই পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশের আয়তন ছিল তখন 55,126 বর্গ মাইল। যদিও আয়তনের দিক দিয়ে আমাদের এই পূর্ব পাকিস্তান, মানে তখনকার সেই পূর্ব পাকিস্তান আয়তনের দিক থেকে অনেক ছোট ছিল, কিন্তু জনসংখ্যার দিক দিয়ে ছিল বিশাল। এবং জনসংখ্যার দিক থেকে আমরা যদি দেখি তাহলে দেখা যাচ্ছে যে পূর্ব বাংলা মোট জনসংখ্যার ছিল 56.27%, অর্থাৎ শতকরা 56.27 জন ছিল হলো বাংলা ভাষাভাষী, অর্থাৎ পূর্ব বাংলার মোট জনসংখ্যার 56.27% ছিল এই পূর্ব পাকিস্তানের জনগণ। পাঞ্জাব ছিল 18.82%, সিন্ধু ছিল 4.61%, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ ছিল 2.22%, বেলুচিস্তান ছিল 0.60%, এবং দেশীয় রাজ্য সহ অন্যান্য অঞ্চল ছিল 6.34%। যদিও মোট ভূখণ্ডের মধ্যে পশ্চিম পাকিস্তান ছিল 84.36%, আর পূর্ব পাকিস্তান ছিল 15.64%। এই হলো আমরা দেখি যে জনসংখ্যার দিক থেকে এবং আয়তনের দিক থেকে পাকিস্তান রাষ্ট্রের স্বরূপ। এখানে আমরা যেটা দেখি সেটা হলো পাকিস্তান রাষ্ট্র একটি বিশাল অঞ্চল জুড়ে ছিল পশ্চিম পাকিস্তান এবং ছোট্ট একটা পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির মূলে যেটা ছিল সেটা ছিল ইসলামী প্রজাতন্ত্র। এবং এই রাষ্ট্রটা সৃষ্টির শুরুতে মুসলমান আলেম ওলামাগণ দাবি করেছিল যে এটা হবে সম্পূর্ণ একটি কোরআন সুন্নার ভিত্তিতে পরিচালিত ইসলামিক প্রজাতন্ত্র। কিন্তু তৎকালীন মোহাম্মদ আলী জিন্নাহ
তিনি দেখলেন যে এই দলের ভিতরে যথেষ্ট আধুনিক এবং শিক্ষিত জনগণ রয়েছে, যারা কোরআন সুন্নার সম্পূর্ণ কোরআন সুন্নার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনাটা তেমনভাবে পছন্দ করলেন না। তারা ইসলামী গণপ্রজাতন্ত্রী নামটা ঠিক রাখলেও মানে সম্পূর্ণ কোরআন সুন্নার আলোকে নয়, বরং নতুন একটা সংবিধান প্রণয়ন করা হবে এবং সেই সংবিধান অনুযায়ী এই রাষ্ট্র পরিচালিত হবে। এরই পরিপ্রেক্ষিতে আমরা দেখি যে এই রাষ্ট্রটা অর্থাৎ ইসলামিক প্রজাতন্ত্র হিসেবে রাষ্ট্র পরিচালিত হতে শুরু করল এবং দেখা গেল যে আমরা যে পূর্ব পাকিস্তান এই অংশটা, এই অংশটায় এদের সাধারণ সামাজিক জীবনযাপন খুবই ভালো ছিল, কিন্তু সেই তুলনায় পশ্চিম পাকিস্তানিদের সেরকম একটা সুশৃঙ্খলতা ছিল না। এবং যখন পাকিস্তান রাষ্ট্রের যে মূল ক্ষমতাটা হওয়ার কথা ছিল যে এটা যুক্তরাষ্ট্রভিত্তিক হবে, সংসদের সরকার ব্যবস্থা হবে, কিন্তু আমরা দেখি যে সেখান থেকেও তারা সরে এসেছিল এবং পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান একটি রাষ্ট্র হওয়া সত্ত্বেও পূর্ব পাকিস্তানের উপরে পশ্চিম পাকিস্তানিদের বিভিন্ন বৈষম্যমূলক আচরণ ছিল, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, এমনকি ধর্মীয়তার ভিত্তিতেও বিশাল বৈষম্য বা পার্থক্য পরবর্তীতে আমরা লক্ষ্য করব। এবং পাকিস্তান রাষ্ট্রের স্বরূপে আমরা আরো দেখি যে পাকিস্তান ছিল একটি ইসলামী প্রজাতন্ত্র রাষ্ট্র, পাকিস্তান ছিল একটি যুক্তরাষ্ট্র, অর্থাৎ 1940 সালে লাহোর প্রস্তাব অনুযায়ী এই রাষ্ট্রটা হওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা, এবং সেখানে পাকিস্তান হবে একটি স্বায়ত্ত, পূর্ব পাকিস্তান হবে একটি স্বায়ত্তশাসিত অংশ, যা লাহোর প্রস্তাবের ভিত্তিতে গৃহীত হয়েছিল। কিন্তু পরবর্তীতে আমরা দেখি যে পাকিস্তান সরকার কিন্তু যুক্তরাষ্ট্রীয় ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা না করে বরং অনেকটা একনায়কতান্ত্রিক কায়দায় তারা রাষ্ট্র পরিচালনা করেছিল এবং পাকিস্তানের সংসদীয় গণতন্ত্র হওয়ার কথা ছিল, অর্থাৎ সংসদীয় একটা নির্বাচন হবে এবং নির্বাচনে সংসদীয় সরকার ব্যবস্থা গঠন করার কথা থাকলেও তারা কিন্তু বিভিন্ন টাল বাহানা করে প্রায় নির্বাচন দেয় নাই এবং যে দুই একটা আসনে উপনির্বাচন হয়েছিল সে উপনির্বাচনে আমরা দেখি যে মুসলিম লীগের একটা ভরাডুবি ঘটেছিল। এবং এইভাবে আমরা মানে দেখি যে পাকিস্তান রাষ্ট্রের যেই নীতি বা আদর্শের ভিত্তিতে গঠিত হয়েছিল তারা সে আদর্শ থেকে সম্পূর্ণরূপে অনেকটা দূরে সরে গিয়েছিল। এবং আমরা দেখি যে যুক্তফ্রন্ট নির্বাচনে মানে মুসলিম লীগের ভরাডুবি হয় 1954 সালে যে যুক্তফ্রন্ট নির্বাচনটা, এবং এতে করে তারা পরবর্তীতে যুক্তফ্রন্ট নির্বাচনের মাধ্যমে যে মন্ত্রিসভা গঠিত হয় তা ভেঙে দেয় এবং তারা বলে যে এটা ভারতের চর বা ইত্যাদি। তাহলে আমরা দেখি যে পাকিস্তান রাষ্ট্রের যে স্বরূপটা ছিল এই স্বরূপে তারা যেই অর্থাৎ পাকিস্তান যেই চিন্তা চেতনা আদর্শের ভিত্তিতে গড়ে ওঠার কথা ছিল সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম না, মানে তারা সেভাবে তাদের ওয়াদা থেকে অনেকটা দূরে সরে গিয়েছিল। তো এমনটা অবস্থায় সেই পাকিস্তান রাষ্ট্রে বাঙালিদের অবস্থা নিয়ে এখন আমরা আলোচনা করব। 1947 সালের 14 আগস্ট পাকিস্তান রাষ্ট্রের জন্ম হল এবং 1948 সালের মার্চ মাসেই আমরা দেখলাম যে ঢাকা ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানে মোহাম্মদ আলী জিন্না ঘোষণা করেন যে উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। অথচ পাকিস্তানে আমরা এখানে দেখি যে বিভিন্ন ভাষাভাষীর লোক এবং তার মধ্যে বেশিরভাগ অর্থাৎ মোট জনসংখ্যার প্রায় 56.27% জনসংখ্যাই হলো পূর্ব পাকিস্তানের আর তাদের ভাষা ছিল বাংলা। তারা এই বাংলা ভাষাকে নিশ্চিহ্ন করার জন্য তারা ঘোষণা করে যে উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা।
প্রথম তারা পূর্ব পাকিস্তানের বাঙালিদের উপরে মানে এই সাংস্কৃতিক একটা কি করে সাংস্কৃতিক একটা বৈষম্য শুরু করে যা বাঙালিরা অবশ্য মেনে নেয়নি এবং আমরা দেখি যে 1952 সালের 21 ফেব্রুয়ারি মানে তার বাধ্য হয় পরবর্তীতে যে বাংলাকেও উর্দুর পাশাপাশি রাষ্ট্রভাষা হিসেবে মেনে নিতে এবং তার 1956 সালে যখন পাকিস্তান সংবিধান প্রণীত হয় এবং আমরা দেখি যে সেই সংবিধানেও এটাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদায় স্থান দেওয়া হয় তারপরে যত সব পাটকল মানে তোমার পৃথিবীতে তখন যত পাট উৎপাদন হতো তার চার ভাগে তিন ভাগই হতো হলো আমাদের এই বাংলায় অর্থাৎ পূর্ব পাকিস্তানে কিন্তু সমস্ত কল কারখানা একের পর এক গড়ে উঠছিল পশ্চিম পাকিস্তানে এবং পূর্ব পাকিস্তানের কাঁচামাল নিয়ে পশ্চিম পাকিস্তানের কল কারখানায় সেই কাঁচামালের দ্রব্যাদি আবার অনেক দামে তারা এই পূর্ব পাকিস্তানের জনগণের কাছে বিক্রি করত এখানেও আমরা দেখি বিভিন্ন বৈষম্য তাছাড়া চাকুরির ক্ষেত্রে তারপরে তোমার উচ্চ শিক্ষা গ্রহণের ক্ষেত্রে আমরা দেখি যে পশ্চিম পাকিস্তানিরা যে ধরনের সুযোগ সুবিধা পেত পূর্ব পাকিস্তানিদের সেই ধরনের সুযোগ সুবিধা কিন্তু দেওয়া হতো না পূর্ব পাকিস্তানের জনগণের যথেষ্ট যোগ্যতা থাকা সত্ত্বেও তাদেরকে তোমার যে পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা হতো সেখানে তাদেরকে অংশগ্রহণ করতে দেওয়া হতো না এবং উচ্চ কোনো অফিসার পদে বাঙালিদেরকে নেওয়া হতো না অর্থাৎ পূর্ব পাকিস্তানের জনগণকে নেওয়া হতো না বিভিন্ন মিল কলকারখানা আমাদের এই দেশে তেমন একটা গড়তে দেওয়া হতো না বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে দেখা যেত যে পশ্চিম পাকিস্তানিদের তারা ভ্যাট বসাতো না মানে ট্যাক্স ধরতো না কিন্তু আমাদের এই অংশে ট্যাক্স বসাতো বিভিন্নভাবে অর্থনৈতিক বৈষম্য সামাজিক বৈষম্য এবং রাজনৈতিক ক্ষেত্রে আমরা দেখি শেরেবাংলায় কি ফজলুল হকের মতো একজন অতি উন্নত মানের প্রথম শ্রেণীর নেতাকে তারা ভারতের চর বলে আখ্যায়িত করেছিল তারপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা দেখি বিভিন্নভাবে সেই ভাষা আন্দোলন থেকে শুরু করে তারা বিভিন্ন সময়ে তারা জেল খাটিয়েছিল এবং তাকে রাষ্ট্রদ্রোহী বলেছিল তাকে রাষ্ট্রদ্রোহী বলে দেশদ্রোহী বলে তাকে ফাঁসি দিতে নিয়ে গিয়েছিল এবং আমরা পরবর্তীতে বিভিন্ন আন্দোলনগুলোর দিকে যদি তাকাই যেমন দেখি যে 1954 সালের যুক্তফ্রন্ট 1952 সালের ভাষা আন্দোলন 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচন 1966 সালের ছয় দফা 1969-এর গণ অভ্যুত্থান 1970-এর নির্বাচন ইত্যাদি কিছুতে আমরা দেখি যে পাকিস্তানের পশ্চিম অংশের জনগণের কত আকাশ পাতাল সমান বৈষম্য এই পূর্ব পাকিস্তানিদের উপরে করেছিল এবং যখন বন্যা হলো সে বন্যার সময় পশ্চিম পাকিস্তানে তারা ঠিকই বেড়িবাঁধ নির্মাণ করলো বাঁধ বন্যা থেকে বাঁচার জন্য বাঁধ প্রকল্প তৈরি করলো কিন্তু আমাদের পূর্ব পাকিস্তানের জন্য তারা কিছুই করে নাই কোনো কিছুই করে নাই এবং এমনকি আমাদের এই পূর্ব পাকিস্তানে যে ধর্মীয় ব্যাপারেও মানে বিভিন্ন মসজিদ মাদ্রাসা ইত্যাদি কিছু তৈরি হবে সেখানেও কিন্তু আমরা তাদের বৈষম্য দেখে থাকি তো এইভাবেই এই রাষ্ট্র অর্থাৎ পাকিস্তান রাষ্ট্রে বাঙালিদের অবস্থা ছিল অত্যন্ত নাজুক এবং শোচনীয় একে তো 190 বছরের মানে বৈষম্য প্রতারণা রাজনৈতিক অস্থিতিশীলতা তারপরেও আবার আমরা দেখি যে আরো দীর্ঘ 23 বছরের অবিচার অনাচার অত্যাচার পাকিস্তানদের কাছ থেকে পূর্ব পাকিস্তানিরা পেয়েছে যার চূড়ান্ত পরিণতি আমরা পরবর্তীতে দেখি যে 1971 সালে যে মুক্তিযুদ্ধটা হয় সেই মুক্তিযুদ্ধের মাধ্যমে 16 ডিসেম্বরে যে বিজয় আসে সেই বিজয়ের মাধ্যমে আমরা সেই পরাধীনতা থেকে মুক্তি লাভ করি এবং প্রকৃত অর্থে বাঙালিরা স্বাধীনতা অর্জন করে কাজে আমরা দেখতে পাচ্ছি যে এই রাষ্ট্রে অর্থাৎ পাকিস্তান রাষ্ট্রে বাঙালিদের অবস্থা মোটেও ভালো ছিল না তো এই ছিল পাকিস্তান রাষ্ট্রের স্বরূপ ও পাকিস্তান রাষ্ট্রে বাঙালিদের অবস্থা আজ এ পর্যন্তই এবং এটাও তোমার শর্ট সিলেবাসের একটা টপিক যারা দ্বাদশ শ্রেণীতে আছো তারা অবশ্যই এটা ভালো করে মনোযোগ দিয়ে পড়বে আর যারা একাদশ শ্রেণীতে আছো তাদেরও সিলেবাসে এটা আছে এবং তারাও
এখান থেকে যে বাড়ির কাজটা করবে পাকিস্তান রাষ্ট্রের সড়ক ও পাকিস্তান রাষ্ট্রে বাঙালিদের অবস্থা তোমার মতে বিশ্লেষণ করো ধন্যবাদ তোমাদের সবাইকে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ